অবশেষে আপনাদের আজহার ভাই কিন্তু একটা রিয়েলিস্টিক ট্রেন মোড পেয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আজকে আবারও আপনাদের মধ্যে আপনাদের সবার প্রিয় আজহার ভাই তথা আমি চলে আসছি নতুন একটা ট্রেনের মোড নিয়ে। আর এই মোডটাতে কী কী ফ্যাসিলিটি আছে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কীভাবে এই ট্রেন লাইনে আসবেন বা ট্রেনটা কীভাবে চালাবেন তার প্রসেসটাও বলে দেব। প্লাস 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 এই মোডটা কোন পাসওয়ার্ড দ্বারা লক করা আছে সেই পাসওয়ার্ডটাও বলে দেব। সো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওটাতে যাব। তার আগে বলে রাখি, আপনারা যারা যারা আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 এখনই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনগুলো প্রেস করে দিন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। সো আমি কথা না বাড়িয়ে আজকের রিভিউ প্লাস বা টিউটোরিয়াল প্লাস লিঙ্কের ভিডিওটাতে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা মূলত যারা আমাকে দেখতে চান তথা আপনাদের আজহার ভাইকে দেখতে চান শুধুমাত্র আপনাদের জন্যই আমি আরেকটা চ্যানেল খুলে ফেলছি। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমি ওই চ্যানেলে আমি কিভাবে এই চ্যানেলের তথা টেক গেমার AZX এর ভিডিও ক্রিয়েট করি ওইগুলার ভিডিও আপলোড করব, প্লাস নতুন নতুন ব্লগও আপলোড করব। সো আপনারা সিম্পলি আমার এই চ্যানেল তথা টেক গেমার AZX এ আসবেন। আসার পরে উপরে দেখেন চ্যানেলস লেখা একটা অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পরেই দেখেন আজহার ভাই অফিসিয়াল একটা চ্যানেল আছে। সো এটাই আমি ক্রিয়েট করছি। আপনারা সিম্পলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাকে সাপোর্ট করে দেন। ইনশাল্লাহ আশা করি কয়েকদিনের ভিতর থেকে আমি ওই চ্যানেলেও ভিডিও আপলোড করা স্টার্ট করে দেব এবং আপনাদের সাপোর্ট পাবো। সো ভিউয়ার্স, ফিরে আসলাম ইন্ট্রো এর পর। আর আপনারা কিন্তু ইন্ট্রো এর আগে কিছু ফুটেজ দেখতে পারছেন। সো এই ট্রেন মোডটাই আজকে আপনাদের সাথে আমি রিভিউ করব। আর ট্রেন মোডটা পুরো বাংলাদেশের যেই ট্রেনগুলো চলে ওই রকমই, পুরো সেম টু সেম। আর এমনকি ইন্টেরিয়র ভিউটাও সেম টু সেম। সো আর কথা না বাড়িয়ে চলেন আমরা গেমসে ইন করি। আমরা ফ্রি মোডে ক্লিক করলাম আর এখন আমরা রিয়েস্টেটে ক্লিক করবো। আর যেহেতু আমি দেখাবো কিভাবে আপনারা এই ট্রেনটা চালাবেন, সো আমি একটা ম্যাপ সিলেক্ট করবো। ম্যাপটা হচ্ছে সোলো টু স্যামারাং। সো সিলেক্ট করে আমি গোতে ক্লিক করে দিলাম। আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। সো ভিউয়ার্স, অলরেডি কিন্তু আমরা গেমসে ইন করে ফেলছি। আর এই ট্রেনটার কিছু বিশেষত্ব আছে যা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর প্রথমেই চলেন আমরা রেল লাইন বা ট্রেন লাইনে চলে যাই, কারণ ট্রেন লাইনে না গেলে ভাই ট্রেন চালানোর মজা পাওয়া যায় না। আর বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসটা এমন একটা গেম যে আপনারা প্রত্যেকটা জিনিস চালাতে পারবেন, প্লেন থেকে শুরু করে রিক্সা পর্যন্ত সব কিছু চালানো যায়। এটা খুবই জোস একটা জিনিস। সো আমি যেই রোডে যাচ্ছি আপনারা সেম টু সেম ওই রোডে যান, তাহলে আপনারা রেল লাইনটা পেয়ে যাবেন। আর আমরা একটু সামনে যাব। যাওয়ার পরে আমরা রেল লাইনে উঠব। উঠে আমরা মূলত কী কী ফ্যাসিলিটি আছে এই তো আমরা রেল লাইনটা পেয়ে গেছি। ও ভাই 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 ভাই, ব্রেকে কাজ করে না কেন দেখছেন? ব্রেকটা আমার কাছে ভালো লাগে নাই। সো প্রথমে চলেন আমরা একটু ফ্যাসিলিটি দেখে আসি। আমরা ইন্টেরিয়র ক্যামেরাটা দেখি। ও ভাই, দুই নম্বর ক্যামেরা বা ইন্টেরিয়র ক্যামেরাটাতে পুরো মানে বাংলাদেশে যে ট্রেনগুলো চলাচল করে ওই ট্রেনের মতো ফিল পাওয়া যাচ্ছে। দরজার বাটনে ক্লিক করি তো, দরজার বাটনে ক্লিক করলে কি হয় কিছুই বুঝলাম না। ওকে, সো দরজার বাটনে কি হয়েছে আমি কিছুই বুঝতেছি না। ওকে, নো প্রবলেম, আমরা লাইটটা জ্বালাই দিই। লাইটটা জ্বালালাম। সো এখন একটা ট্রেন আসতেছে। ট্রেনটা যাওয়ার পরে আমরা মূলত ট্রেন লাইনে উঠবো। উঠে একটা ছবি তুলে আজকের মতো বিদায় নিয়ে নেব। বিদায় না ভাই, বিদায় না, আপনাদেরকে টিউটোরিয়াল তো দেখানো লাগবে যে কীভাবে আপনারা এই মোডটা ডাউনলোড করবেন তার প্রসেসটা। সো আমি আমার ট্রেনটাকে কাটা নিচ্ছি। ও ভাই, আটকা গেল নাকি? ওস্তাদ ওস্তাদ, হালকা হালকা ওস্তাদ, হালকা হালকা করে একটা চাপ দিয়ে দিই। চাপ চাপ চাপ, এই তো এই তো ভাই, এই তো এই তো, পে 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 পে। আর এই ট্রাকটা এসে আমরা আটকাই দিছে। ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম, আমরা একটু হালকার উপর দিয়ে আমরা নিতে চাচ্ছি। এই তো কাটা নিলাম ট্রেনটাকে। সো ট্রাকটা এত এত মানে সমস্যা ক্রিয়েট কেন করতেছে আমি কিছুই বুঝতেছি না। সো আমরা এখন যেহেতু ট্রেনটা চালাতে ইচ্ছা করতেছে, সো আমরা একটু ট্রেন লাইনে উঠে যাই। আর আশা করি আপনারা এখানে আসতে পারবেন। আসার পরে আর কিছু করতে হয় না, ট্রেনটাকে একটু কাটাবেন। এই দেখেন আমার কাটানোতেই মানে একটু ঝামেলা হচ্ছে। সো আমরা আবারও পিছনে আনি আমাদের ট্রেনটা। এই তো আনলাম 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 ভাই। ও ভাই ও ভাই, আজকে কি আর মানে আমার ট্রেন চালানোর ভাগ্য হবে না,
কিছুই বুঝতেছি না। এই তো এই তো এই তো আমরা রেল লাইনে উঠে গেছি। সো রেল লাইনে যেহেতু উঠছি আমরা একটু সামনে নিয়ে আনি, আর যারা যারা মূলত ট্রেনটা চালাতে ইচ্ছুক তারা ভিডিওটা তো দেখছেন আমি জানি। আর এখানে মূলত গাড়িগুলো আজকে প্রচুর ঝামেলা ক্রিয়েট করতেছে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন ভিউয়ার্স। সো এই দেখেন অলরেডি একটা ট্রেন চলে আসছে। ও ভাই আজকে আর শেষ, আমার আর রক্ষা নেই ভাই, আমার আর রক্ষা নেই। সো আমি ট্রেনটাকে একটু সাইড করে ফেলে এখানে সাইড করলাম, ওই ট্রেনটা এসে আমাকে মাইরা দিবে এটা আমি জানি। সো এখন আমরা চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে, কারণ আপনাদেরকে আমি অলরেডি দেখাই ফেলছি ট্রেন লাইনে কীভাবে আসবেন তার প্রসেসটা। সো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই মোডটা ডাউনলোড করবেন তার প্রসেস। সো ভিউয়ার্স আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে, আর আজকে মূলত একটু আগে আপনাদের সাথে যেই ট্রেনের মোডটা রিভিউ করছি আমি, সেই মোডটাই এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ডাউনলোড করবেন। সো মোডটা ডাউনলোড করার জন্য আপনারা আমার ভিডিওটার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কের স্থানে যে লিঙ্কটা পাবেন সেটা মূলত হচ্ছে এই ভিডিওটার লিঙ্ক। সো আপনারা সিম্পলি এই ভিডিওটাতে আসবেন, আসার পরে একটু ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, এখানে দেখেন অনেক কিছু লেখা আছে। সো এখানে আর কোনো কিছু চিন্তা না করে আপনারা এই লিঙ্কটা দেখবেন, লিঙ্ক CC201 নিউ লিভারি। সো এই লিঙ্কে আপনারা কোনো VPN ইউজ করে এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের মিডিয়াফায়ার লিঙ্কটা চলে আসবে, যার মাধ্যমে আপনারা এই মোডটা ডাউনলোড করতে পারবেন। সো এখন অনেকে কমেন্ট করে বলবেন ভাইয়া পাসওয়ার্ডটা কি। সো পাসওয়ার্ডটাও আপনাদেরকে বলে দিচ্ছি, পাসওয়ার্ডটা হচ্ছে এই মোডে কোনো ধরনের পাসওয়ার্ড নাই। সো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাই দিন। যারা যারা এখনো আমার দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 এখনই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তাড়াতাড়ি আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর যেহেতু করোনা মহামারীটা বেড়ে গেছে সো সবাই সাবধানে থাকবেন, আর বাসা থেকে বের হলে মূলত একটু মাস্ক পরা চলাচল করেন, এটা হচ্ছে আমার মূলত আপনাদের প্রতি আমার কিছু আবদার। সো আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তীতে, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।